মোবাইল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করবেন? মোবাইল থেকে ওয়ার্ডপ্রেস ইউজ করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ওয়ার্ডপ্রেস। সার্চ করার পরে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল অ্যাপস চলে আসবে, এটাকে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। এখন আপনাকে আপনার সাইটে লগ ইন করতে হবে। সাইটে লগ ইন করার জন্য দুইটি অপশন আছে, একটা হচ্ছে লগ ইন ইন অর সাইন আপ উইথ ওয়ার্ডপ্রেস ডট কম, অথবা যদি আপনার কোনো এক্সিস্টিং সাইট অ্যাড্রেস থাকে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো আমার আসলে এক্সিস্টিং সাইট আছে, আমি সেটা দিয়ে লগ ইন করবো। এখানে আমার সাইটের অ্যাড্রেসটি লিখতে হবে, পুরো অ্যাড্রেসটি লিখতে হবে সম্পূর্ণ। আমি লিখলাম codearcady.com। এখন আমাকে কন্টিনিউ প্রেস করতে হবে। তারা সাইটটা চেক করছে যে আপনার এই নামে কোনো সাইট আছে কি না। হ্যাঁ, আমার অলরেডি চেকিং হয়ে গেছে, এখন আমাকে লগ ইন করতে হবে। আপনি সাইটে স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিন বা অ্যাডমিন দিয়ে যে সাইটে যখন লগ ইন করেন তখন যে আপনি অ্যাড্রেসটা দেন, ইউজার নেম পাসওয়ার্ড দেন, সেটাই আপনি এখানে দিবেন। আমি আমারটা দিচ্ছি। দেখেন আমার অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করে ফেললাম। এটা হচ্ছে আমার মোবাইল ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস।